إِنَّ اللَّهَ يَسْأَلُ كُلَّ رَائِنْ مِمَّا إِسْتَرَاهُ حَفِظَهُ أَمْ دَيَّاهُ প্রত্যেক লিডারকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে সম্পর্কে তাকে দায়িত্ব দিয়েছেন। লিখতে না পারলে, বলতে না পারলে সে কোনো জায়গাতে গিয়ে সেগা বলতে পারবে না, হাদিসে পারবে না, আদবগিক বলতে পারবে না। আর মিজান মানে একটা ওজন, তো এটা যখন বলতে পারলো তখন সব জায়গাতেই যত সেগা আছে, তালিল হয়নি এমন সেগাগুলো বলতে পারবে, বাবাও বলতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم اما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وأمر بالمعروف وانه عن الجاهلين وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر عن صلى الله عليه وسلم قال আলা কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতিহি আল ইমাম আল্লাযী আলা আন-নাসি রায়িন ওয়া হুয়া মাসউলুন রায়াতিহি ওয়া আর-রাজুলু রায়িন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি আল মারাতু রায়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি فهي مسؤولة عنهم وعبد الرجل راين على مال سيده وهو مسؤول عن رايته ترى كلكم راين وكلكم مسؤول عن رايته رواه البخاري أما بعد সমস্ত প্রশংসা পুরো আলামিনের অতঃপর লাখ দুরুদ সালাম তার শেষ নবীর উপর। এই প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত সভাপতি মোহতরাম আমিরে জামাত হাফেজাহুল্লাহ তাআলা রাআহু, বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার সাথী ভাইয়েরা, আল্লাহ লাখ শুক্রিয়া এবং প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না যে আমরা এক মহৎ কাজে এখানে উপস্থিত হওয়ার তৌফিক তারই ইচ্ছাতে পেয়েছি। শিক্ষক মণ্ডলী ছাত্রের জন্য আদর্শবান ব্যক্তি, আমাদের থেকেই আমাদের ছাত্ররা শিক্ষা অর্জন করবে, কাজেই আমরা যদি চরিত্রবান হই তাহলে আমাদের ছাত্রগণ চরিত্রবান হবে। আমাদের চরিত্র যদি আপত্তিকর হয় তাহলে আমাদের ছাত্রদের মধ্যেও আপত্তিকর আচরণ থাকবে, এই জন্য আমরাই কিন্তু দায়ী হয়ে যাব। এই ব্যাপারে স্যারের বক্তব্য আমার জন্য যথেষ্ট মনে করছি, তিনি এই ব্যাপারে আমাদের বহু কথা বলেছেন। আমি প্রথমে একটি কথা শিক্ষা দিতে চাই, আমরা যারা শিক্ষক আমি কয়েকটি কথা আপনাদের কাছে বলার জন্য বহু আবেগ নিয়ে উঠেছি, বিশেষ করে যারা আরবি শিক্ষক আমরা,
কোরআন হাদিস এবং আরবি সাহিত্য আরবি ভাষা তো আমাদের পাঠদান করতে হয়। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের ছেলেরা আরবিয়াতে যোগ্য হয়ে উঠে না। এবারতবিহীন এবারত, এরাববিহীন এবারত, এরাববিহীন এবারত, কথাটা কি বুঝতে পারলাম? আমাদের ছেলেরা পড়তে পারে না, কারণটা কি? আরবি সাহিত্য কোরআনুল করিমেতে এরাব দেওয়াই আছে, হাদিস এবং আরও আরও মাসলা মাসাইলের বই কিতাব আরবি ভাষাতে লিখা, কিন্তু আমাদের ছেলেরা সেই শুদ্ধভাবে একটা লাইনও পড়তে পারে না। আমি কি কথা বেশি বললাম? বাস্তবে তাই, কারণটা কি? এটা কি আমাদের ব্যর্থতা নয়? আমরা কি শিক্ষা দিতে আসলাম, কি শিক্ষা দিচ্ছি? এই যে হাদিসটি পাঠ করেছি, প্রত্যেকে আমরা দায়িত্বশীল, আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব। এই যে বুখারীর হাদিসটা আপনাদের সামনে পাঠ করছে, অনেকে শুনছেন, আমাদের অনেকেই হাদিসের অর্থ মনে আছে, এই জন্য আমি অনুবাদের দিকে যাচ্ছি না, যেহেতু আমাদের প্রায় এর অনুবাদ জানি এবং আমরা শিক্ষক মণ্ডলী যে কয়জনকে দায়িত্বশীল হিসাবে এখানে চিহ্নিত করা হলো, তাতে আমরা দেখলাম আমরা কেহ দায়িত্বমুক্ত নই। এমনকি ছেলেকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো না, এমনকি বাড়ির স্ত্রীকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো না, গোলামকেও দায়িত্ব থেকে মুক্ত করা হলো না, সব আমরা দায়িত্বশীল। এই যে দায়িত্ব চেতনা, দায়িত্ববোধ আমাদের থাকা লাগবে, শুধু শুনলে কি হবে না, আমাদের থাকা লাগবে। বড় চরিত্রের উত্তম চরিত্রই হলো যে দায়িত্বশীলতাকে যথাযথভাবে পালন করা। যদি আমরা করি তাহলে আমরা দায়িত্ববান হইলাম, আর যদি না করি তা আমার চরিত্র খারাপ হলে আমি প্রমাণিত হব। এই কথাটা অতি সহজ আমরা বুঝতে পারছি, আমি ওই জন্য হাদিসটা আপনার খিদমতে তেলাওয়াত করেছি। এখন যে আমার মূল কথা থেকে আসছি, একটি কথা বলছে সালাম, আমরা টিচার শিক্ষক ক্লাসে ঢোকার সময় ছেলেরা দাঁড়াবে আমাদেরকে সালাম দিবে এই অপেক্ষা করব না, আমরাই পূর্বে সালাম দিব, এটাই তো হাদিসের বিধান, আগন্তুক আগে সালাম দিবে, কাজে আমরাই সালাম দিব। ছেলেরা সালাম আমাদের কাছে শিখবে, এটি বড় একটি কাজ, এবং চরিত্রবান হওয়ার জন্য আল্লাহ নবীর হাদিস থেকে বড় ইঙ্গিত হাদিসের মধ্যে পাওয়া যায়। আমার কাছে যখন ছেলেরা এই সালাম বিনিময় শিখবে, যার অর্থই তো হলো কল্যাণ কামনা করা, আসসালামু আলাইকুম, ছাত্র আমাকে বলে আসসালামু আলাইকুম, আমি বললাম ওয়ালাইকুম সালাম, আমি আসসালামু আলাইকুম বললাম, তখন তার উত্তরে বললো আমি উভয় উভয়ের আমরা সকলেই পরস্পরের কল্যাণ কামনা করলাম। এটা কি দোয়া বটে? এখান থেকে যেটা শিক্ষা পাইল, এই ছেলেরা বাইরে যাবে, শিক্ষা দেবো আমরা, তারা সালাম বিনিময় করবে, বাড়িতে গিয়ে বাপ মা আরও ভাই বোন আত্মীয় স্বজন আছেন, সালাম বিনিময় করবেন, গ্রামের মুরব্বীরা আছেন ছোটো বড়ো, সালাম বিনিময় করবেন। তার এই যে সালামের একটা চর্চা তাদের কাছে হয়ে গেল, যখন আমাদের ছেলেরা বাইরে যাওয়ার পর এই হয়ে সালাম বিনিময় করবে, তখন সুন্দর একটা পরিবেশ আমাদের তৈরি হয়ে গেল। মাথা ছেলে সত্যিই যে কোরআন হাদিস শিক্ষা অর্জন করছে, এখানে সত্যিকার অর্থে মানুষ তৈরি হচ্ছে, একটা প্রভাব কিন্তু বাইরে পড়বে, সকলে আকৃষ্ট হবেন যারা শুনবেন, এই মাদ্রাসা ছাত্র পড়ার
কেমন আচরণ, এছাড়া অন্য অন্য প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে তাদের আচরণ কেমন, এখান থেকে ফুটে উঠবে। এই জন্য আমার ছোট্ট একটি কথা থাকছে, যখন আমরা ক্লাসে ঢুকবো ছাত্ররা আমাদেরকে সালাম দিক, এই আকাঙ্ক্ষা না করে আমরাই সালাম দিব। তবে যে কথাটি আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বিশেষ করে যে ত্রুটি বা দুর্বলতা আমাদের মধ্যে আছে, যার কারণে আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা উপযুক্ত ছাত্র তৈরি হচ্ছে না, আলেম তৈরি হচ্ছে না, হাদিস পড়তে পারছে না, সাহিত্য পড়তে পারছে না, বুঝতে পারছে না। পক্ষান্তরে আমরা যদি হানাফি মাদ্রাসায় যাই, হানাফি মাদ্রাসার ছেলেরা আমাদের ছেলে থেকে বেশি ভালো করতে পারে, বুঝতে পারে, সরপনহ বুঝতে পারে, সহি শুদ্ধ পড়তে পারে, আমাদের কেন পারবে না? এই প্রশ্ন কি আমাদের হবে না? এই প্রশ্ন আমাদের নিশ্চয় আছে। কেন যে হয় না, এর উপরে কয়েকটি কথা আমি আপনাদের কাছে রাখবো, আমি নোট করে আনছি। এই জন্য সরফের আলোচনা, নহুর আলোচনা বিশেষ করে আমি আপনাদের কাছে পেশ করব। এই দুটো সাবজেক্টের প্রতি আমরা লক্ষ্য রেখে ছেলেদেরকে এইভাবে পাঠদান দেই, ইনশাল্লাহ আমাদের ছেলেরাও সেই শুদ্ধ করতে শিখবে, আশা করি আপনার তা চান। কিন্তু আমাদের মাঝে ত্রুটি থাকার কারণে তা হচ্ছে না। এই জন্য প্রথম নম্বরে আমি আপনাদের কাছে আসতে চাচ্ছি যে ক্লাসে ঢোকার পর পাঠদানের পরিবেশ তৈরি করতে হবে। স্যার বলেছেন ছেলেদের মনোযোগ আকর্ষণ করতে হবে, ছেলেরা যেন আমার দিকেই দেখছে, কারোর সাথে কোনো আলাপ করছে না, চিমটি কাটছে না, হাসছে না, অন্যদিকে তাকাচ্ছে না, আমি কি পাঠদান করব এই দিকেই লক্ষ্য করে এই পরিবেশ তৈরি করা লাগবে আগে। এই যে ব্ল্যাকবোর্ড, এই যে পিছনে আছে, সামনে আছে, স্যার ক্লাসে ঢুকেন আগে ব্ল্যাকবোর্ড পরিষ্কার করেন, আবর্জনা মুক্ত করেন, আবর্জনা যুক্ত ব্ল্যাকবোর্ডে লেখা লিখলে ভালোভাবে অঙ্কিত হবে না, সব ছেলে বুঝতেও পারবে না, কাজে আগে ব্ল্যাকবোর্ডটাই জন্য পরিষ্কার করছেন। তা আমরা আমাদের ক্লাসের ছাত্রদেরকে যদি এইভাবে প্রস্তুত করে না নিই, তাহলে আমার যে পাঠদান করবে পাঠটা সেভাবেই হবে, মানে সাদরে তারা গ্রহণ করবে না, অথবা কারো বুঝে আসবে না, কেউ সেদিকে ভালো করে শুনবে না। এই জন্য আগে পরিবেশ তৈরি করতে হবে। এটি শিক্ষকের দায়িত্ব। এই যে দায়িত্বের কথা হলো, দায়িত্ব আমরা এভাবেই পালন করব, কাজে এক জায়গায় বসে থেকে পাঠদান করা যাবে না, শিক্ষককে চলমান অবস্থায় পাঠদান করতে হবে, সব ছেলের দিকে লক্ষ্য রাখতে হবে, কার মন কোন দিকে, কে কোন দিকে তাকায়। এমন ছেলে পাবেন, দেখবেন যে ও বইয়ের মধ্যে আজকে যে সবক কত পৃষ্ঠাই চলছে এটাই সে জানে না, এমনি বসে আছে, আমি দেখবো যে সে কোথায় লেখাপড়া, কোনখানে দেখছে, তার বইয়ের কত পৃষ্ঠা তার সামনে আছে, যেখানে পড়া চলছে ঠিক সেখানে তার নজর আছে না নাই, এ লক্ষ্য আমাকে করতে হবে। এখন যেই ছেলেগুলো কোরআনুল করিম, হাদিস এবং আরবি সাহিত্য, এগুলো চতুর্থ পঞ্চম থেকে উপরে আমরা চলে যাই, এইসব পাঠদানের ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? সর্বপ্রথম শিক্ষককে শাব্দিক অর্থ সম্পর্কে পরিচয় পেশ করতে হবে। শাব্দিক অর্থ আগে, শাব্দিক অর্থ তারপরে সার্ফি নাহবি তাহকিক আসবে। যে সমস্ত আরবি সাহিত্য বা হাদিসের অনুবাদ, কোরআনের অনুবাদ আমরা পড়াই,
এখন পড়াই যেগুলো আমরা পাই সেই অনুবাদটা কিন্তু ভাব অর্থের উপরে অনুবাদ আছে, আপনারা লক্ষ্য করবেন, শব্দ অর্থ অনুযায়ী অনুবাদ নাই। আছেন কি কোনো শিক্ষক প্রদান করছেন তো এভাবে শিক্ষক আছেন না? আরবি সাহিত্যের অনুবাদ দেখেন, হাদিসের অনুবাদ দেখেন, কোরআনুল করিমের অনুবাদ দেখেন, এগুলো ভাব অর্থের উপরে অনুবাদ করা আছে, শব্দ অর্থের উপরে কিন্তু নাই। দেখেছেন কি আপনার কোনো লক্ষ্য করে? তাহলে এই অনুবাদ যদি আমরা ছাত্রের কাছে পেশ করি, তাহলে শব্দের কি অর্থ, মানে মাসদার হিসাবে তার অর্থটা কি, এটা আমরা ছাত্ররা বুঝতে পারল না। এক টানা অর্থ দিয়ে দিলেন, এ টানা অর্থে পূর্বের শব্দের অর্থ চলে গেল পিছনে, পিছনেটা আসলো পূর্বে, এরকম হয় না? হয় না। এখন ছেলের কাছে আমি ওইটাই যখন রাখলাম, তখন ছেলে বুঝলো না যে কোন শব্দের অর্থ কী হইল, এইরূপ হয় না? হয় না। কারণ এতে করে ছেলেটা কি শব্দ অর্থ শিখলো না, সহি অনুবাদও শিখলো না। এখানে হইল, কিন্তু এটা যখন অন্যত্র চলে যাবে তখন ও আর কোনো খোঁজ খবর থাকবে না, বুঝতেই পারবে না। এই দেখেন এক নম্বর দুর্বলতা আমাদের এখানে আছে। আমরা ছাত্র ছিলাম, আমাদের যুগে কোনো বাংলা অনুবাদ আমরা চোখে দেখিনি, তবে উর্দুওয়ালাদের অনুবাদ আমরা দেখছি। উর্দুওয়ালা কিন্তু হুবহু শব্দের অর্থ করে, তাকে একটা টানা অর্থ দিয়ে দেয় বুঝবার জন্য। এতে করে শব্দ অর্থ সম্পর্কে ছাত্রদের বেশি জ্ঞান অর্জিত হয়, ক্রম উন্নতি হয়, ক্রম উন্নতি হয়। আর এইভাবে অনুবাদ দেওয়াতে ক্রম উন্নতি কিন্তু হয় না, যেখানের শব্দ সেখানে থেকে গেল, যেখানের বাক্য সেখানে থেকে গেল, অন্য জায়গাতে গেলে আর অর্থ বোঝানো যায় না। এটা আমাদের দুর্বলতা, এই দুর্বলতা আমাদের সারাতে হবে, মানে শব্দ অর্থ বলতে হবে আমাকে। শব্দ অর্থ বলে দেওয়ার পর এবারে আসতে হবে সারফি নাবি তাহকিকে। ধরেন একটা পাতা আমি এতটুকু আরবি লিখছি, এই আরবিটুকু আমি পড়বো না, ছাত্র স্যার বলছেন ছাত্র কিন্তু পড়বে। হাদিসটা আমি পড়বো না, ছাত্র কিন্তু পড়বে। কোরআনুল করিমের তো এবারও দেওয়াই আছে, ওখানে কোনো সমস্যা নাই। যেগুলোতে এরাব নাই এগুলো আমি পড়বো না, ছাত্র পড়বে। আমি দেখবো এ ছাত্র সহি শুদ্ধ করে পড়তে পারছে কি পারে না। সহি শুদ্ধভাবে পড়ার জন্য এই সরফ এবং নহ আছে। তার কারণ সরফ আমাদেরকে শিখাবে শব্দ গঠন এবং রূপান্তর। সরফ কি শিখায়? শব্দ গঠন প্রণালী এবং রূপান্তর শিখায়। আর নহ আমাদেরকে শিখায় বাক্য গঠন, কীভাবে শব্দগুলোকে বিন্যাস করব, পরস্পর তাদের কি সম্পর্ক হবে, এবং শেষে যাবার না যে না পেশ কী হবে, এ বাক্যের কথা এ সংবাদ আমাদেরকে নহতে বলে দিবে। কাজে সহি শুদ্ধ করে পড়াবার জন্য সরফ এবং নহ অতীব প্রয়োজন। এবং এই এবারতের মধ্যে সরফের কী কী কথা আছে, নহর কী কী কথা আছে, সব আমাকে বলে দিতে হবে, ছাত্রকে জিজ্ঞেস করতে সব শিক্ষা দিতে হবে। ধরেন সরফে কোন সেগা, কোন বাহাস, কোন বাব, তারপরে মাদা কী, তারপরে তালিল কী হইল। যারা মিজান পড়াবেন, মিজানের যারা শিক্ষক আছেন তাদের কাছে আমার কথা থাকছে, যাদের মিজান মনসাই পড়া হয়ে গেল, তালিলবিহীন যত সেগা আছে, যে সাবজেক্টগুলো বই পুস্তকগুলো আমরা পড়াই, ধরুন আরবি সাহিত্য পড়াই, হাদিস পড়াই, কোরআনুল করিম পড়াই, যে শব্দগুলোর তালিল নাই, মানে সহি মাহমুদ মোতাল মোজাফে গিয়ে তালিল হবে, যে সহির মধ্যে খুব সহজ তালিল নাই, তাহলে তালিল নাই যে শব্দগুলো, সেই শব্দগুলোর সেগা বলতে হবে, বাবও বলতে হবে, যেহেতু মুনসাই পড়ে নিয়েছে। একটা মিজানের ছাত্র যদি সেগা বলতে না পারে, বাব বলতে না পারে, তাহলে সে শিক্ষক মনে করবেন যে এই মিজান শিক্ষা দেওয়া হইল না। আপনি শিক্ষা দেন, একটা মাসদার দিয়ে দেন, মাসদার
এই মাজদার থেকে তুমি মিজান তৈরি করো, মুনসাহেব তৈরি করো, তার গঠন প্রণালী লেখো, কি করে মোজার গঠন করা যায়, কি করে নাফিজাদ আলাম, তারপরে লাম তাকিদ আমর ইসম ফাইল মফুল জরফ আলা, এই সবগুলো কিভাবে তৈরি করা যায়, ওই ছাত্র যদি লিখতে পারে তাহলে মনে করবেন সার্থক হয়েছে আপনার শ্রম, ছাত্রটা শিখে শিক্ষা অর্জন করেছে। আর যদি লিখতে না পারে তাহলে মিজান পড়া হয়নি। লিখতে না পারলে, বলতে না পারলে সে কোনো জায়গাতে গিয়ে সেগা বলতে পারবে না, হাদিসে পারবে না, আদবে গিয়ে বলতে পারবে না। আর মিজান মানে একটা ওজন, তো এটা যখন বলতে পারলো তখন সব জায়গাতেই যত সেগা আছে, তালিল হয়নি এমন সেগাগুলো বলতে পারবে, বাবাও বলতে পারবে। আমার ত্রুটি এখানে যে আমরা এই পরিশ্রম করি না, যা পড়াই কিতাবের কথা কিতাবে থাকে, ওই কিতাবের ব্যাকরণ আমাদের আরবি সাহিত্যে হাদিস এবং কোরআন কারিমে নিয়ে আসতে হবে, তাহলেই তো এটার সফলতা লাভ করতে পারলাম, ছেলেটাকে শিখে দিতে পারলাম। আর এখানে যখন আমি এটা করতে পারবো, এই ছেলেটা তো আসলে 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 আরও উপরে উঠবে না, যত উপরে উঠবে ওই ব্যাকরণগুলো তার তত মুখস্থ হবে, তত মজবুত হয়ে যাবে, এখন আর তাকে চিন্তাই করতে হবে না। কিন্তু এখানে আমাদের ত্রুটি থাকার কারণে ছেলেদের ওই কিতাবের কথা কী হচ্ছে, কিতাবেই থেকে যাচ্ছে, এই জন্য সই শুদ্ধ করে বুঝতে পারছে না। এখন আসেন এই এবারতর মধ্যে নাহুর ক্ষেত্রে আমরা লক্ষ্য করব। নাহু যে আমাদেরকে বাক্য শিক্ষা দিবে এবং শেষের এরাবটা কী হবে, যাবার জের না পেশ হবে, এখানে কে কে জের দিবে আর যাবার দিবে আর পেশ, যেগুলোকে আমেলা বলা হয়, যে আমল গ্রহণ করে তার নাম হলো মামুল, আর যে দেয় তার নাম হলো আমেল। এখন কত প্রকারের আমেল এর মধ্যে আছে, ইসিম থেকে, ফেল থেকে, হার থেকে। আমরা কিন্তু পূর্বেই কারিমা তিন প্রকার, ইসিম ফেল হার, এর চেয়ে একটি বেশি আর শব্দ নাই, এই তিনটি দিয়ে কিন্তু আরবি ভাষা তৈরি হয়ে গেছে। এই দিক যে খুবই সহজ, এটুকু লক্ষ্য করলেই তো আমরা অনেক কিছু আয়ত্তে আনতে পারি। এখন হরুফের মধ্যে কে আমেল মানে জের যাবার পেশ দেয় আর কে গ্রহণ করে, ফেলের মধ্যে কে আমল দেয় কে গ্রহণ করে, ইসমের মধ্যে কে আমল দেয় কে গ্রহণ করে, এসবগুলোর পরিচিতি আমার কাছে থাকতে হবে। এবং ছাত্ররা যেহেতু যারা পড়ছে, বিশেষ করে যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্র, তারা নাহবিল পাঞ্জে গান পড়ছে, এদের যখন সপ্তমে বা ষষ্ঠতে থাকবে তখন এদের এগুলো জানা শোনার ব্যাপার, এগুলো তারাও জানতে পারলো, সেগুলো জানলেন। এখন এই এবারতের মধ্যে কোন কোন আমেল আছে, হরুফ থেকে কে কে আছে, ফেল থেকে কে কে আছে, ইসিম থেকে কে কে আছে, এবং কে কী আমল করে, এটা শিক্ষকের থাকতে হবে, শিক্ষকের কাছে থাকতে হবে। শিক্ষক যখন এটাকে পাঠ দিবেন, ছাত্রকে ধরবেন, ছাত্র যখন এই আমেলগুলোকে নির্বাচন করতে পারবে এবং কোন আমল কী আমল করে, কোন আমেল কোন আমল করে, এটাও যখন ছাত্র মনে করবে বা শিক্ষক বলবেন, যেমন হরুফে আমলাকে পাঁচে ভাগ করা হলো, হরুফ এগুলো আমল দেয় মানে ইসিমকে আমল দেয়, জের যাবার পেশ দেয়, এগুলো পাঁচ প্রকার আমরা পড়ছি। প্রথম নূর হরফে জাররা আমাদের কাছে আসছে, যে ইসিমের শেষে কী দেয়। এখন এখানে একটা শব্দ আছে যার নিচে আছে, পূর্বে আছে হরুফে জাররা, সতেরোটা না, সতেরো কোন একটা আছে, তাহলে এই শব্দটা বা এই অক্ষরটা এই ইসিমটা জের দিবে। যদি আরেফ লাম থাকে তাহলে ডবল জের হবে না, আর না থাকলে ডবল জের হবে। যেমন আন জাইদিন মিন রাজুলিন, এখন এই রাজুলিন না রাজুলুন না রাজুল কী পড়ব, আমার আমি যখন ছেলেকে বলি যে পূর্বের আমেল দেখো, পূর্বে আমেল আছে হরফে জার, সতেরোটার মধ্যে কোনো একটা আছে, যদি জানা থাকে ওই ছাত্র যে জারের কাজ হলো জের দেওয়া, কাজে এটা আন রাজুলিন পড়া লাগবে ওস্তাদি, আন রাজুলুন হবে না, কেউ যদি পড়ে ছাত্র সেটাকে ভুল ধরবে, কথা ঠিক কিনা। তাহলে এইরূপ করে আমেল এবং মামুল এবং আমেলগুলোর কার্যকারিতা কী, কীভাবে ইসিমকে আমল দেয়,
এই রূপে ফেলে আমল দেয়, এই রূপে এসিম আমল দেয়, এই সমস্ত আমেলগুলোকে যখন আমি চিনব, এগুলো সব পাঞ্জে গাঁজের মধ্যে নামের মধ্যে আমরা এগুলোকে পেয়ে যাব। আর এই জ্ঞান যখন ওই ছাত্র থাকবে তখন এবারতের আর সমস্যা, তার কারণ জের কে দেয় তাকেও সে চিনে, যাবার কে দেয় তাকেও সে চিনে, পেশ কে দেয় তাকেও সে চিনে। তখন যেখানে যেমন করে এরাব দেওয়া দরকার সেইভাবে দিয়ে পড়তে সক্ষম হবে। কিন্তু এখানে আমাদের ত্রুটি থেকে যাচ্ছে, এইভাবে আমরা ছাত্রকে তৈরি করছি না, যার কারণে এই অসুবিধাটা থাকছে। তাহলে একটা এবারও থাকছে এতটুকু ধরে নেন, এতটুকু পড়াই কিন্তু আমি ছাত্রকে দিব, এর মধ্যে সারফি নাহবি তাহকিক আমাকে দিতে হবে, লগবি মানে শাব্দিক অর্থ দিতে হবে, দেওয়ার পরে সারফি নাহবি তাহকিক আমাকে দিতে হবে। সারফি নাহবি তাহকিকের ছেলের মধ্যে এতটুকু জ্ঞান অবশ্যই আসবে যে আমেল কত প্রকারের আছে, কোন আমেল কি কাজ করে, এগুলো যখন থাকবে তখন কে মোসনাদ আর কে মোসনাদ এলাই হলো, কে ফাইল হলো, কে মফুল হলো, কে হাল হলো, কে জুরাল হলো, এগুলো নিয়ে যখন একটা ছেলে পূর্ণ জ্ঞান অর্জন করতে সক্ষম হবে তখনই তার পক্ষে সম্ভব হয় সহি শুদ্ধ করে পড়া। ফেলে আমল দেয় ফাইলকে পেশ দেয়, ফাইল হল তার মামুল, মফুল নসব দেয়, হালকে নসব দেয়, তামিজও নসব হয়। তখন এই এবারতের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছে কোনটা ফাইল কোনটা মাফুল কোনটা হাল কোনটা তামিজ, তখন সে নিশ্চয় পড়তে পারবে। মাফুল পড়লে নসব পড়বে, ফাইল পড়লে রফা পড়বে, হাল পড়লে নসব পড়বে, তামিজ কোন নসব পড়বে আর ভুল। আর এটা যখন সহিশুদ্ধ করতে পারবে তখন ওই বাক্যটার অর্থ বলতে তার কোনো আর অসুবিধা থাকবে না, সহিশুদ্ধ অর্থও করতে পারবে। এই ত্রুটি থাকার কারণে কিন্তু আমাদের এটা হচ্ছে না। আশা করি আপনারা আমার সাথে একমত হচ্ছেন যে আসলে এই ত্রুটিগুলো আমাদের আছে। শিক্ষক মণ্ডলী আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আল্লাহ লাখো ফজলক আপনারা পাঠদান করছেন, এই দিকটা যদি লক্ষ্য আমরা করি তাহলে ছাত্রদের এই দুর্বলতা ইনশাআল্লাহ আমাদের দূর হয়ে যাবে। আচ্ছা, এখন হুরুফে জাররা জার দেয়, আর কতকগুলো হুরুফে আছে কি নাসিবা নসব দেয় ইসমকে আর খবরকে দেয় রফা। এই রূপ আফালের মধ্যে আফালে নাকেসা, আফালে মাদা, জাম, মুকারেবা, এই যে সব ফেলগুলো আছে, এই ফেলগুলোর একটা আমল আছে, তার মামুলকে সে কী দেয়। আমার বলার উদ্দেশ্যে সবগুলো চিন্তা ভাবনা করেই আমাদেরকে পাঠদানে বসতে হবে। তাহলে আজ কালকে যে পাঠদান করবো, আজকে বসে আমাকে একটু দেখা লাগবে, আমাকেও চিন্তা করা লাগবে, আমের নির্বাচন আমাকে করতে হবে, কোন আমলে আমেলে কী আমল এটা আমাকে মনে করতে হবে। এটা যখন আমরা করব তখনই আমরা সেইভাবে এই যে এখানে দায়িত্ব পালনের কথাটা বলা হলো, আমার উপরে দায়িত্ব পাঠদান করা, আমি শিক্ষক, একটা বড় দায়িত্ব আমার উপরে আছে, এই দায়িত্বের জন্যই আমাকে কমিটি কিছু পয়সা দিচ্ছে, এর বিনিময় কিন্তু এটা আমার জন্য হালাল, তাই না? আমি যদি পাঠদানে অক্ষম হই, অলসতা দেখাই, হক আদায় না করি, তার এর বিনিময়টা গ্রহণ করা আমার জন্য কেমন হচ্ছে একটু চিন্তা ভাবনা করবে। এটা কি আমানতের খেয়ানত হচ্ছে না? এই যে রব্বুল আলামিনের নই বলছেন প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে, অন্য হাদিসে সেই হাদিসে আসছে ইন্নাল্লাহ ইয়াসআলু কুল্লা রাইন মিম্মা ইসতারাহু হাফেজাহু আম দাইয়াহু। প্রত্যেক লিডারকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে সম্পর্কে তাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব সে হেফাজত করলো না দায়িত্বকে ধ্বংস করে দিল। তাহলে আমরা যদি আমরা আমাদের প্রাপ্ত এই দায়িত্বকে যথাযথ পালন না করি তাহলে আমরা কি জিজ্ঞাসিত হব না? আল্লাহ কি আমাদেরকে জিজ্ঞাসা করবেন না?
বড় চরিত্রের এটাই তো চরিত্র, যা আমরা আমাদের দায়িত্বকে বুঝে সেইভাবে যথাযথভাবে পালন করব, আমরা তখন হব চরিত্রবান, নাহলে আমরা কিন্তু চরিত্রবান হইতে পারবো না। আসুন এই ব্যাপারে আমি কয়েকটি কথা তুলে বলতে চাচ্ছি, যে এই যে কিছু কথা বললাম, আবার কতক হরুফ যার সংখ্যা ১৬টি কোনো আমল করে না, এগুলো হলো গায়ের আমেরা, এটাও চিহ্নিত করতে হবে যে এই হরুফগুলো কোনো আমল করে না। সময় বেশি আমার বেশি নাই, আমাকে সংক্ষেপ করতে হবে, আমি একটি ধারণা দিতে চাই, সবগুলো তো তুলে ধরা যাচ্ছে না, তো এই এইভাবে আমাদের পাঠদানটা করার লাগবে। এবার আমরা সরফের দিকে যেতে চাচ্ছি, সরফের মধ্যে মূল হলো কি তালিলা, মানে তালিল করতে না পারলে তার আসল কি বের করা যাবে না, মাপ নির্ণয় করা যাবে না, তার অর্থও বলা যাবে না। তালিল মানে হরফে ইল্লা তিনটি, আলিফ আর ইয়া, বেশি বেশি সবচেয়ে বেশি ভারী অ, তারপরে ইয়া, তারপরে আলিফ। আলিফের থেকে বড় সমস্যা আমাদের কাছে থাকে অ আর ইয়া নিয়ে, মানে এইগুলো পরিবর্তনশীল, অ পরিবর্তন ইয়া হয়, ইয়া পরিবর্তন হয়ে অ হয়, কোনো জায়গায় বিলুপ্ত হয়, এটা এই যে তার পরিবর্তন কখন হয়, কিভাবে হয়, আবার কিভাবে তার পরবর্তী রূপটা আসে, এই ব্যাপারে আমাদের সরফ মীর, পাঞ্জে গান, এই যে সরফের বইগুলো আছে, এলমু শেখা, ফসল একবরী, তা ফসল আবির এখনও পড়া হচ্ছে না, এলমু শেখা হচ্ছে, এই যে মুনসাই পড়া হচ্ছে, পাঞ্জে গান পড়া হচ্ছে, এই সমস্ত কিতাবে কিন্তু এর তালিলগুলো আছে, তালিলগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন এই তালিলগুলোর ব্যাপারে যদি ছেলেদেরকে আমরা মুখস্থ করাতে পারি, আলিফ অয়ের হুকুম, ইয়ার হুকুম, কখন পরিবর্তন হয়, কখন অ ইয়া হয়ে যায়, ইয়া আবার অ হয়ে যায়, কখন বিলুপ্ত হয়, কখন কী হয়, কালেমের একটা রূপ ধারণ করে, এটা আমরা যদি পাঞ্জে গান যারা পড়াচ্ছি এইগুলো করাতে পারি, তারপরে যদি আমাদের প্র্যাকটিক্যাল কেতাবের মধ্যে এটা চালু থাকে, তাহলে আমাদের ছেলেরা কিন্তু আর তালিল ভুলে যাবে না। আর যদি কেতাবের কথা আমরা কেতাবে রেখে দিই, তাহলে ওখানে থেকে গেল, কিন্তু ছেলেরা না সহি শুদ্ধ করে পড়তে শিখলো, না সরফ নহ তার কোনো মনে থাকবে, এগুলো তারা ভুলে যাবে, কিন্তু এটা চালু রাখলে এটা কিন্তু ঠিকভাবে থাকবে। কতক জিনিস, বিশেষ করে আমাদের মাহমুদ মোতার মোজাব, আমরা যখন তাহকিক ধরব, সেগা ধরব, সেগাটা বলবে, তারপরে বলবে এটা সহি মাহমুদ মোতার মোজাব কোনটি, এটা আমরা ধরব। মাহমুদ তিন প্রকার আমরা জানি, মোতাল বায়ক হরুপ, মোতাল বাদ হরুপ, মোতাল বায়ক হরুপ তিন প্রকার, মোতাল লাম আর মোতাল বাদ হরুপ দুই প্রকার, লাম প্রকার মাকরুন, তারপরে মোজাফ দুই প্রকার সলাসি রোবাই, এই সবগুলো কথা আমাদেরকে খুলে বলতে হবে। এবং এই এবারতের মধ্যে ছাত্রকে চিনিয়ে দিতে হবে, চিনা থাকলে জিজ্ঞেস করতে হবে এখান থেকে এগুলোকে এই সব প্রকার কোন প্রকার, এটা এটা মোতাল মোজাফ না মাহমুদ, তালিল কি হয়েছে, ও ছাত্রকে শিক্ষা দিতে হবে, বিশেষ করে ও ইয়ার এর পরিবর্তনের রূপটা যখন আমরা ছাত্রকে দিয়ে দিব, তখন তারাই একটা শব্দ, এ শব্দ যদি মূল শব্দ বা আসল শব্দ বের করতে না পারে ছাত্ররা, আমরা বের করে দিব, তারপরে বলবো এর তালিল করো, যেহেতু তাদের অয়ের কী হুকুম, ইয়ার কী হুকুম, হামদার কী হুকুম, এগুলো তো ওরা জেনে ফেলেছে, পড়ে ফেলেছে, কাজে ওরা যদি এই বলে দেওয়ার পর তালিল করতে পারে, তাহলেই মনে করব যে এই পাঞ্জে গান পড়ানো সার্থক হয়েছে, যে শিক্ষক পাঞ্জে গান পড়ালেন তিনি হক আদায় করেছেন। আর যদি এটা করতে না পারে, তাহলে মনে করবেন শিক্ষক যে আমি এর হক আদায় করিনি, দায়িত্ব চেতনা আমার খুবই কম, আমি জিজ্ঞাসিত হব আল্লাহর কাছে, আমার জবাব দেওয়ার কিছু থাকবে না। তবে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি,
এই যে মাহমুদের কথা আছে, যেমন কুল মুর খুজ, মনে কুল মুর খুজ, এই তিনটা আমরের শেখা। এই তিনটা হলো মাহমুদ ফা, আমারা আখাজা আর আকালা, তিনটাই মাহমুদ না, মাহমুদ ফা। এখন আমরের শেখা আমার একটা হামজা তো লাগবেই, লাগবে না? তাহলে মুরকে যদি কুলকে যদি আবার করতে গেলে কি হইল, উকুল উ উমুর আর উখুল, হইল না হইল না? এখন দুটো হামজা কিন্তু আছে প্রথমে, আর এখন যা তালিল হয়ে আছে তা একটিও নাই, শুধু খুজ কুল আর মুর, হামজা দুটি কোথায় গেল? দুটো হামজা কি বিলুপ্ত করা হয়েছে খেলাফে কিয়াস, দেখুজ আছে। কিন্তু এলমুস শেখাওয়ালা যে না, আসলে আমানা ইউমিন আছে না, মাহমুদের কায়দা, ও কায়দাটা এখানে চালু আছে, আর দুটো হামজা হচ্ছে। তো কোনো শেখার প্রথমে যদি দুইটি হামজা আসে, এবার দ্বিতীয় হামজা যদি সাকির পূর্বেটা মোতাহারেক থাকে, তার দ্বিতীয় হামজাটি সে হারকাত অনুযায়ী হারফে ইল্লার সাথে পরিবর্তন করা ওয়াজিব, এটা আমরা পড়ছি, কায়দাটাকে বুঝাতে পারলাম? কোনো শব্দ হিসিম হোক বা ফেল হোক, তার পূর্বে যদি দুটো হামজা থাকে, দ্বিতীয়টি হামজাটি সাকিন আর প্রথমটি মোতাহারেক, তার দ্বিতীয় হামজাটি প্রথম হামজার হারকাত অনুযায়ী হারফে ইল্লাতের সাথে, তার মানে যাবার থাকলে আরেফের সাথে, জেড থাকলে ইয়ার সাথে, পেশ থাকলে ওয়ার সাথে পরিবর্তন হয়ে যাবে। এই কায়দা পড়ে আসছি, তাহলে এখানে আসেন তো, এখানে আসেন তাহলে উমিনার কায়দা এখানে আসছে, দুটো হামজা আছে আর পূর্বে পেশ আছে, তাই দ্বিতীয় হামজাটি ওয়ার সাথে বদল হয়ে এখানে উমের হয়ে যাবে, উকেল হয়ে যাবে। তারপরে এসারোর কায়দা অনুযায়ী হামজা বিলুপ্ত হবে, তার হারকাত পূর্বে চলে ওটা বিলুপ্ত হয়ে যাবে। এই কথাটা তার দিক দিয়ে বলছেন যে এখানে আসলে কালবে মাকানি করা হয়েছে, কালবে মাকানি মানে পরিবর্তন, শব্দে উলট পালট করে আসলে উকুল এই করে ওয়াও হারফে মোতার বাঁকল হাফুসে সাকিন কাপ, তাহলে ওয়ের হরকত নকল করে চলে গেল কাপে, গিয়ে এই সময় সাকিন হলো ওয়াও এবং লামে, ওয়াও বিলুপ্ত হয়ে গেল, এখন উকুল থাকলো। এখন প্রথমে সাকিন পড়া মুশকিলের হামজা আনা হয়েছিল, এখন সে আর সাকিনের হামজাও বিলুপ্ত হইলো, যে কুল থাকলো, মুর থাকলো, খুশ থাকলো। এই যে তালিলগুলো, কতগুলো ব্যতিক্রম তালিল আছে, এগুলো আমাদেরকে ছাত্রের কানে তুলে দিতে হবে, যে কা আমাদের শিক্ষা দিতে হবে। আর একটা বলে দেওয়া জরুরি মনে করছে আপনাদের কাছে, একটু আমাকে কয়েক মিনিট সময় দিবেন, যেহেতু আমার এটা তুরুকের তাদেশের উপরে কথা হচ্ছে, কতগুলো সমস্যা আছে সমস্যার তার তুলে ধরছি। এখন ধরেন আপনারা পড়েছেন পালমিনাগঞ্জের মধ্যে অ ইয়া আর কাছে লাজিম আছে, যদি অপতিত হয় সে অটা বিলুপ্ত হবে, যেমন অদাবা ইয়াজিব ও আদা ইয়াদ। কিন্তু ইয়া এবং কাসা যদি না হয়, আজ আলামতে মজালা কিন্তু চারটি, আলিফ তা ইয়া নুন, ইয়ার কথাটা বললেন, এই শেখা তায়দও আছে না, ইয়া তারপরে আয়েদও আছে না, নায়দও আছে না, নাই আরও তিনটা শেখার অবিলুপ্ত করবেন, তার কায়দা কোথায়? আপনি তো ইয়া বললেন আর কাসরা বললেন, ইয়া তো নাই, তা আছে, আলিপ আছে, নুন আছে, এটা এটা কিন্তু পাঞ্জিগা নালা করেছে, এলমুস শেখাওয়ালা তার সমাধান দিয়েছেন, এই জন্য জরুরি মনে করছি বলে দেওয়ার। বলছেন পাঞ্জিগানওয়ালা যে বাবের হুকুম এক করার কারণে আয়ে আয়েদো তায়দো নাই থেকে অকে বিলুপ্ত করা হইল, এটা আবার কোন ধরনের কথা হইল? কিন্তু এলমুস শেখাওয়ালা সমাধান দিয়েছেন, সেটা ভালো করে শোনেন, সেটা হলো কি, আলামতে মোজারা মাফতুহা, ভালো করে মনে করেন, আলামতে মোজারা মাফতুহা, এটা যেটাই হোক, হয় ইয়া হোক তা হোক নুন হোক, আলামতে মোজারা মাফতুহা, আর কাসার মাঝে যদি অ আসে অবিলুপ্ত হবে, যেমন ওয়াদা বা ইয়াজিব আর ওয়াদা ইয়াজিব হয়ে গেল,
আলামতি মোজারা মাফতুহা এবং ফাতা, আলামতি মোজারা মাফতুহা এবং ফাতা, এইটির মধ্যে যদি অ বিলুপ্ত আসলে অবিলুপ্ত হবে, তবে সব শেখাই নয়, যেই শেখার আইন কলমা লাম কলমায় হরফে হালকি আছে, মনে রাখবেন, যেই শেখার আইন এবং লামে হরফে হালকি আছে ওই শেখা আলামতি মোজারা মাফতুহা এবং ফাতার মধ্যেও যদি অ পড়ে সে অবিলুপ্ত হয়ে যাবে। যেমন যেমন ওহাবা, ইয়াও হাবো, ইয়াও হাবো, ফাতার মধ্যে মোজারা আলামত আছে, মাফতার ফাতার মধ্যে পড়ছে, এই জন্য ওহাবা ইয়াহাবো আছে, ওহাবা ইয়াহাবো এখানে অবিলুপ্ত হয়। যেমন এটা আইন কলমা, এবার এবারে নাম কলমে আমরা আছি, যেমন নাজাও, এটা জম থাকানো শেখা, না যাও, ওয়াজা মাদ্দা আসল ছিল কি নাও যাও, এরও আইন কলমে হরফে হালকি আছে, এই জন্য আলামতি মোজারা মাফতুহা আর ফাতার মধ্যে ওয়াও বিলুপ্ত হয়ে এখানে না যাও হয়েছে, বা না যাও মুআযিন কিস্তালিয়া মিন কিয়ামা আছে না আয়াত। এইরূপই ইত্তা খাজা আখাজা মাদ্দা, কিন্তু এখানে ডবল তা কি করে হইল, বাবে ইফতিয়ালে ফা কলমা যদি তা হয় না ইয়া হয় ওয়াও হয়, তাহলে সে ওয়াও ইয়াটি কি হয়ে যায়, তার সাথে পরিবর্তন হয়ে হয়ে যায়, যেমন ইত্তা খাজা আসছে না, এখন ইত্তা খাজা এখানে তো ডবল হামজা আসছে, একটা বাবের আর এক আর মাদ্দার হামজা আছে, তাহলে ইটা খাজা হলে ই ইটা খাজা, এখানে তো কি নাই ওয়াও নাই ইয়াও নাই, এটা তা হয়ে তাই তাই এদগম হলে কি করে বলছেন, শোনেন ভালো করে, যেই ওয়াও ইয়া তা হয়ে তাই এদগম হয় সে ইয়াটি আসলি হতে হবে, হামজা থেকে বদল হয়ে আসলে সে ইয়া হবে না, কথা বুঝাইতে পারলাম, তাহলে ইটা খাজা এইখানে যে হামজা আছে সাকিন তার মাকাবেলে জের নাই, তাহলে মাকাবেলে জের থাকলে হামজাটি কাইসের সাথে বদল হবে ইয়ার সাথে, পূর্বে যাবার থাকলে আরেফের সাথে বদল হবে, জের থাকলে ইয়ার সাথে হবে, পেশ থাকলে ওয়ের সাথে হবে, তাহলে এর পূর্বে আছে কি জের, সুতরাং এই দ্বিতীয় হামজাটি পরিবর্তন হলো কার সাথে, এদিকে দেখেন আমার দিকে দেখেন কার সাথে পরিবর্তন হলো ইয়ার সাথে, এখন আমরা যদি ওই কায়দা আনি বাবে ইফতিয়ালে ফা কালমায় যদি ইয়া বা অ হয় তাহলে সে ও ইয়া আরিফ হয়ে আরে না তা হয়ে তাই তাই এদগম হবে, তাহলে এখানে হচ্ছে যেহেতু ইয়া পেলাম না, তাই ইয়াটাকে আমরা তা করবো তাই তাই এদগম করে দেবো, ঠিক চলবে বটে, কিন্তু ওই ইয়া হবে না যে ইয়া হামজা থেকে বদল হয়ে আসছে, এবার কি বোঝাতে পারলাম, তাহলে এখানে যদি ইয়ে আসছে ইয়াটা হামজা থেকে বদলে আসছে, সুতরাং এই ইয়া তা হবে না তাই তাই এদগম হবে না, এখন এর সমাধান কী হবে, ইত্তা খাজা ইয়াত্তা খেজি এটা আমাদের চলছে, আমরা পড়ছি পড়ি না, এর তালিল কেমন করে করবেন, বলছেন এলমু শেখাওয়ালা এটা আসলে আখাজা নয়, এটা তাখাজাই ছিল আসলে, মাঝে তাখাজা আসলে তা আছে, আবার বাবা ইফতিয়ালের তা আসলে যে একটা খাজা হয়ে গেল, একটা খাজা একটা খেজে হয়ে গেল, আসলে ছিল তা খেজা, এই জন্য এইরূপ সমস্যার মধ্যে আর পড়তে হবে না। ওই যে প্রশ্ন আসছে যে ইয়া হামজা থেকে বদল হয়ে আসছে সে ইয়া কি হবে না, তা হবে না তা এতে একদম হবে না, বাবে ইফতিয়ালের এটা হুকুম, এখানে তার ঠিকই আছে কিন্তু আসলে আখাজা নয়, অর্থ আখা যায় এবং আল্লামা বাইজাবি এটাই বলছেন কিন্তু আসলে ছিল তাখেজা, যেমন যেমন তাবিয়া থেকে ইত্তেবা হয়েছে এরকম এইটা এখানে তাই হয়েছে। এই যে কয়েকটি কথা আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্যই হলো, আমরা যে ছাত্রের কাছে পাঠদান করব বিশেষ করে কোরআনুল করিম হাদিস এবং আরবি সাহিত্য ইংরেজি বাংলা অঙ্ক এগুলো আমার যারা তো দেখার জিনিসরা এগুলো আমাদের ছেলেরা পারে বুঝে, কিন্তু এখানে যে দুর্বল ছেলেরা এর কারণটা হলো যে পাঠদানে আমাদের অসুবিধা থাকছে, যেরূপভাবে পাঠদান করা দরকার আমরা সেইভাবে পাঠদান করতে পারছি না বা করছি না, এই জন্য আমাদের দুর্বলতা, আমি যে দুর্বলগুলো আপনার সামনে তুলে ধরলাম এবং তার যে আমি সমাধান দিলাম
ঠিক এইভাবে যদি আমরা পাঠদান করি ইনশাআল্লাহ আমাদের ছেলেদের মধ্যে আর কোনো দুর্বলতা থাকবে না। এতে করে মাশাআল্লাহ যারা শিক্ষক আছেন তাদেরও এলমি যোগ্যতা বাড়বে, বাড়বে না? আর না করলে এখানেও আমার মরিচিকা লাগছে, ছাত্রের কথা আমি দিতে পারছি না, আমিও ভুলে যাচ্ছি, ছেলেরাও দিতে পারছি না। তো অনুগ্রহ করে আপনারা পাঠদানের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করবেন এবং এখান থেকে প্রশিক্ষণ নিয়ে কিন্তু এইভাবে পাঠদান করবেন। আর যে কথা বলে দেব, জরুরি মনে করছি কি যে ছেলেদের মেধা যাচাই করে পাঠদান করুন। আমি একটা কথা বলছি, এক জায়গার কথা, প্রথম দিনের সবক মেসকাতের প্রথম খণ্ড, প্রথম দিনের সবকে উনি 150 পৃষ্ঠা সবক দিলেন ছাত্রকে, আপনার কি মনে করেন এটা চলবে? জিজ্ঞেস করে এমন কেন করলেন, বলে আমাকে যে বই শেষ করতে হবে, সিলেবাস শেষ করতে হবে, থামেন, আমি তো বলছি আমাকে সময় দিতে হবে। হ্যাঁ, তিনি বলছেন এটা কি উচিত, প্রথমে আপনি 1 লাইন 2 লাইন দেন আর এইভাবে তাহকিক করেন, আজকে যে পড়া দিয়েছেন সামনের দিনে সে পড়া আদায় করেন, যদি আদায় করেন ছেলেরা পড়বে, আদায় না করেন পড়বে না। আপনি যতই তদারকির ব্যবস্থা রাখেন, যতক্ষণ দেখবে ততক্ষণ তারপরে বই বন্ধ করবে। আর যদি এখানে আর কোনো উপায় না থাকে তো অবশ্যই বাধ্য হয়ে পড়তে, কাজে গত দিনের পর আদায় করে নেবেন, প্রথমে অল্প অল্প করে যতটুকু তাদের মেধা সে অনুযায়ী দেন এবং যে তাহকিক পেশ করলাম এ তাহকিক পেশ করেন, তাহলে কি হবে তাদের যোগ্যতা আস্তে আস্তে আরও বাড়বে। তখন আপনি ওই একটা সম্পূর্ণ হাতে দিতে পারবেন, 1 পৃষ্ঠাও পড়া দিতে পারবেন, 1.5 পৃষ্ঠাও দিতে পারবেন, 2 পৃষ্ঠাও দিতে পারবেন, তখন সেটা ছেলে বহন করতে পারবে এবং তার যোগ্যতা ঠিকই বাড়বে। আর প্রথমে দিয়ে দিলেন তখন ঘা কাজ করে পড়ে থাকবে আর কিছু করতে পারবেন। তো এই যে কথাগুলো বললাম, যদি আবার সময় নেয়, আমি কর্তৃপক্ষের কাছে সময় একটু বেশি নিলাম এই জন্য আমি ওনাদের কাছে একটা দিচ্ছি, কিন্তু আমি খুব জরুরি মনে করি কথাগুলো আপনার কাছে বলেছি যে আসলে আমাদের ত্রুটি কোনখানে যার ফলে আমাদের এই অবস্থা দাঁড়াচ্ছে। তো যদি এই দিক লক্ষ্য করি তো আমি আশা করছি যে আমার ত্রুটিগুলো দূর হয়ে যাবে, এতে ছেলেরও আমার ঠিকভাবে তৈরি হবে এবং আমাদের মধ্যেও ঠিক যোগ্যতা আসবে, আল্লাহ আমাদের উপকার সাধন করবেন। যাক, আল্লাহ আমাদের সকলকে এই নেক আমল করতে হবে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।